অদ্ভুত এক যন্ত্র, যন্ত্রে বাটির মতো জায়গা, বাটিতে থুতনি রেখে চোখ মেলে তাকিয়ে থাকতে হয়। যন্ত্রের ভেতর থেকে ঘরে ঘরে তীব্র আলো এসে চোখের ভেতর ঢুকে যায়। তখন বুকের ভেতর ধপ করে ওঠে, মনে হয় কেউ একজন তীক্ষ্ণ এবং লম্বা একটা সূচ চোখের ভেতর দিয়ে মগজে ঢুকানোর চেষ্টা করছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হয়ে যাবার কথা, কিন্তু শেষ হচ্ছে না, কারণ ডাক্তার সাহেবের কাছে টেলিফোন এসেছে। তিনি উত্তেজিত ভঙ্গিতে কথা বলছেন। মিসির আলি বুঝতে পারছেন না তিনি কি বাটি থেকে চুক্তি উঠিয়ে নেবেন নাকি যেভাবে বসে আছেন সেভাবেই বসে থাকবেন। দৌড়ে গেলে যন্ত্রের রিডিংয়ে আবার গণ্ডগোল হতে পারে, তখন হয়তো আবার গোড়া থেকে শুরু করতে হবে, হিন্দিতে যাকে বলে ফির পেহলে সে। মিসির আলি দৌড়লেন না, ডাক্তার সাহেবের টেলিফোন আলাপ বন্ধ হবার জন্য অপেক্ষা করতে লাগলেন। ডাক্তার সাহেবের নাম হারুনর রশিদ, নামের শেষে অনেকগুলি অক্ষর আছে, মনে হয় বিদেশের সব ডিগ্রি তিনি জোগাড় করে ফেলেছেন। ডাক্তার সাহেবের বয়স 50-এর কাছাকাছি হবার কথা, চুলে পাক ধরেনি, তবে দুই চোখের ভুরুর বেশ কিছু চুল পাকা, চিপটা দিয়ে ভুরুর পাকা চুলগুলি তুলে ফেললে তার বয়স আরো কম লাগত। ভদ্রলোক বেটে, ভারী শরীর, গোলাকার মুখ, চোখের দৃষ্টিতে সারল্য আছে, তবে ভ্রু ঝোপের মতো বলে দৃষ্টির সারল্য চোখে পড়ে না। তিনি ঝকঝকে সাদা অ্যাপ্রন পরে আছেন, অ্যাপ্রনটা অবশ্য তাকে বানিয়েছে, বেশিরভাগ ডাক্তারের গায়ে অ্যাপ্রন বানায় না। ডাক্তার হারুন এখন চরম রাগারাগি শুরু করেছেন, তার কথা শোনা যাচ্ছে, ওপাশের কথা আবার শোনা যাচ্ছে না। বিসিরিয়ালের ধারণা ওপাশে টেলিফোন ধরেছেন হারুন সাহেবের স্ত্রী, রাগারাগির ধরনটা সেরকম। ডাক্তার সাহেবের গলার স্বর ভারী এবং খসখসে, চিৎকার এবং হইচই শুনতে অনেক ভালোই লাগছে, কারণ ডাক্তার বলছিলেন আমার সঙ্গে ফাঁচলামি করবে না, এই জিনিসটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ না, খবরদার পুরনো প্রসঙ্গ মোটেও তুলবে না। কি, আমাকে বিয়ে করে ভুল করেছো, আরেকবার এই কথাটা বলে দেখো তো, একবার শুধু বলে দেখো। চিৎকার করছি, আমি চিৎকার কখন করছি, আমি এক পেশেন্টের চোখ পরীক্ষা করছি, তুমি খুব ভালো করে জানো পেশেন্টের সামনে আমি চিৎকার চেঁচামেচি করি না। শাট আপ, শাট আপ বললাম, ইয়েস আই সে শাট আপ এন্ড গো টু হেল। হারুন বিসিরিয়ালের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন আপনি এখন এইভাবে বসে আছেন কি জন্যে, আপনার চোখ দেখা তো শেষ। পরীক্ষা শেষ হয়েছে বুঝতে পারিনি, মাঝখানে আপনার টেলিফোন এলো তো, তাই আর কি। আপনার চোখ ঠিক আছে, শুধু প্রেশার হাই, গ্লুকোমা, একটা ড্রপ দিচ্ছি, ঘুমোবার আগে চোখে এক ফোঁটা করে দেবেন, ভুল করবেন না। আচ্ছা ডাক্তার সাহেব, যদি ভুল করি তাহলে কি হবে? অন্ধ হয়ে যাবেন, আর কি হবে? অন্ধ হয়ে যাব? হ্যাঁ, 15 দিন পর আবার আসবেন, ভালো কথা, আপনাকে ফি দিতে হবে না। কেন? আপনাকে আমি চিনি, আপনি বিখ্যাত মানুষ, আমি বিখ্যাত মানুষদের কাছ থেকে ফি নেই না। বিখ্যাত মানুষরা 10 জায়গায় আমার কথা বলেন, তাদের কথার অনেক গুরুত্ব, এতে প্রসার দ্রুত বাড়ে। আপনি মনে হয় ভুল করছেন, আমাকে অন্য কারোর সঙ্গে গুলিয়ে ফেলছেন, আমি বিখ্যাত কেউ না, আমি অতি সাধারণ একজন। আপনার নাম কি? মিসির আলী। ও, তাহলে তো ভুলই করেছি, মেজর মিস্টেক, আমি আপনাকে নাটক করে এমন কেউ ভেবেছি, চেহারা খুব পরিচিত লেগেছে। ভালো কথা, আপনি কি অভিনয় করেন? গত সপ্তাহে টিভিতে কি যেন একটা নাটক দেখলাম, আপনি সেখানে ছিলেন? ছি না, আমি নাটক ফাটক একদমই করি না, অতি বোগাস এক নাটক, তারপরও শেষ পর্যন্ত দেখেছি, নাটকের নামটা মনে পড়ছে না, ন দিয়ে নামের শুরু, এইটুকু মনে পড়ছে। আচ্ছা শুনুন, আপনি না হয় এক কাজ করুন, আপনি হাফ ফি দিয়ে যান, আমার 400 টাকা, আপনি 200 টাকা দিয়ে যান। হাফ কেন? প্রথমবার বাই মিস্টেকে ফ্রি বলেছিলাম এই জন্যে, আপনি আশা করে বসেছিলেন ফ্রি হয়ে গেছে, যখন দেখলেন হয়নি তখন আশা ভঙ্গ হয়েছে, হয়েছে কিনা বলুন। মিসির আলি এই প্রশ্নের উত্তর কি দেবেন তা ভেবে পেলেন না, বোঝা যাচ্ছে এই ডাক্তার বিচিত্র স্বভাবের, তার সঙ্গে চিন্তা ভাবনা ছাড়া কথা বলা একদমই ঠিক না। ফি দিয়ে চলে যেতে পারলে বাঁচা যেত, চোখের ড্রপের নামটা এখনো তিনি লিখে দেননি। কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আপনার আশাভঙ্গ হয়েছে না, মনটা খারাপ হয়েছে না? তা তো সামান্য হয়েছে, এই জন্যই হাফ ফি দিলাম, প্রেসক্রিপশনটা লিখে দিলে চলে যেতে পারতাম। হারুর কাগজ টেনে নিলেন, কলমদারি থেকে কলম বের করতেই আবার টেলিফোন, মনে হচ্ছে তার স্ত্রী, কারণ ডাক্তার টেলিফোন ধরে খ্যাঁক খ্যাঁক করে উঠলেন। তোমার প্রবলেমটা কি বলতো, রোগী দেখছি, এর মধ্যে একের পর এক টেলিফোন, আমাকে শান্তি মতো কিছু করতে দেবে না নাকি?
সব সময় টাইম মেইনটেইন করা যায় না, রোগীর চাপ থাকে, ক্রিটিক্যাল কেস থাকে, তর্ক করবে না, স্টপ তর্ক, স্টপ, যাও আজ আমি বাসাতেই যাব না, ক্লিনিকে থাকবো, সোফায় ঘুমাবো, যা ভাবছো তারা চেম্বারে কেউ শক করে থাকে না। হারুন টেলিফোন নামে মিসির আলীর দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি এখনো বসে আছেন কেন? স্যার, প্রেসক্রিপশনটার জন্য অপেক্ষা করছি, ওই যে ওই আই ড্রপটা লিখে দেননি এখনো। হারুন ড্রয়ার খুলে এক প্যাকেট মিসির আলীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, মেজাজ খুবই খারাপ, প্রেসক্রিপশন লিখতে পারবো না, এটা নিয়ে যান, রাতে ঘুমাবার সময় এক ড্রপ করে দেবেন। দাম কত? দাম দিতে হবে না, ঔষধ কোম্পানি থেকে স্যাম্পল হিসেবে ফ্রি পাই, স্যাম্পলের ঔষধ বিক্রি করার অভ্যাস আমার নেই, দরিদ্র রোগীদের ফ্রি দিয়ে দেই। মিসির আলী বুঝতে পারলেন না যে তিনি তাকে দরিদ্র প্রমাণ করলেন কিনা, তবু তিনি প্রত্যুত্তরে ডাক্তার সাহেবকে ধন্যবাদ বললেন। এক মাস পর আবার আসবেন, আগে বলেছিলেন 15 দিন পর আসবেন, হ্যাঁ এখন বলছে এক মাস পর আসবেন, কোনো সমস্যা? না সমস্যা নেই, আমি আসব, এক মাস পরেই আসব। মিসির আলী উঠে দাঁড়াতে ডাক্তার একটু বললেন, আচ্ছা আপনি একটু বসুন। মিসির আলী বসে পড়লেন। আপনি আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়ে যাচ্ছেন, এই জন্যই বসতে বলেছি। আমার সঙ্গে চা খেয়ে তারপর যাবেন, বরং একটা বিষয় মনে রাখবেন, আমি ডাক্তার যেমন ভালো, মানুষ হিসেবেও ভালো। স্বামী স্ত্রীর ঝগড়া সব জায়গায় হয়, এটা কিছু না, ভালো মানুষেরা ঝগড়া করে, ধন্য মানুষের চেয়ে বেশিই করে। আমি আপনার সম্পর্কে কোনো খারাপ ধারণা নিয়ে যাচ্ছি না, আপনি খুব ভালো ডাক্তার, এটা জেনেই আপনার কাছে এসেছি। আপনি দামি একটা আই ড্রপ বিনাটাকে আমাকে দিয়ে দিয়েছেন, এটা প্রমাণ করে যে আপনি মানুষ হিসেবেও ভালো। দামি আই ড্রপ বুঝলেন কিভাবে? প্যাকেটের গায়ে লেখা 1200 টাকা রিটেল প্রাইস। আরে তাই তো, এত সহজ ব্যবহার মাথায় আসেনি। এরকম হয় মাঝে মাঝে, পর্যবেক্ষণ শক্তি এবং লজিক একসঙ্গে কাজ করে না। হারুন আনন্দিত গলায় বললেন, নামটা মনে পড়েছে, নদীর মোহনা। নাটকের নামটার কথা বলছেন? জি জি, নামটা আবার ভুল হলো না, মোহনা তো নদীরই হবে, সমুদ্রের মোহনা হবে না, নাটকের নাম শুধু মোহনা রাখলেই হতো তাই না? কিংবা নদী নাম হলেও চলতো, নায়িকার নাম নদী, লম্বা একটা মেয়ে, তবে তার চোখে মনে হয় সমস্যা আছে, সারাক্ষণ চোখ পিটপিট করে, আমার কাছে এলে বিনা ভিজিটে চোখ দেখে দিতাম। দরজা ফাঁক করে কে একজন উঁকি দিচ্ছে, তার চেহারায় ভয়। ডাক্তার তার দিকে তাকে ধমকি উঠে বললেন, কি চাও? স্যার বাসায় যাবেন না? না, তুমি গাড়ি নিয়ে চলে যাও, শামসুকে বলো 2 কাপ চা দিতে, তিন আলাদা দিতে বলবে, লিকার যেন ঘন হয়। সত্যি চলে যাবো স্যার, মিথ্যা চলে যাওয়ার বলে কিছু আছে? কাঁথার মতো কথা, গেট লস্ট, ম্যাডামকে গিয়ে বলবে স্যার আজ আসবে না। ভীত মানুষটা সাবধানে দরজা বন্ধ করল, বন্ধ করার আগে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। হারুন মিসির আলীর দিকে তাকিয়ে বলল, সব কাঁথাগুলোকে রেখেছি আমি এখানে, আপনি কি আমাকে ছোট্ট একটা অনুরোধ করব? আপনি বাসায় চলে যান, আপনার স্ত্রী একা, ওনার নিশ্চয়ই মনটা খারাপ, আজ আপনাদের একটা বিশেষ দিন, ম্যারেজ ডে মনে হয়। কে বলেছে আপনাকে? অনুমান করেছি, আমি মিথ্যা পছন্দ করি না, আপনাকে কেউ নিশ্চয়ই বলেছে, অনুমান বলে পৃথিবীতে কিছু নেই। আপনার অফিসে আপনার এবং আপনার স্ত্রীর ছবি আছে, বাচ্চা কাচ্চার কোনো ছবি নেই, যিনি অফিসে স্ত্রীর ছবি রাখেন তিনি বাচ্চা কাচ্চার ছবিও অবশ্যই রাখেন, সেই থেকে অনুমান করছি আপনাদের ছেলে মেয়ে নেই, আপনার স্ত্রী বাসায় আজ একা। আজ আমাদের ম্যারেজ ডে, এটা বুঝলেন কিভাবে? আজ 6 তারিখ, দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে সেখানে 6 তারিখটা লাল কালি দিয়ে গোল করা। আমার স্ত্রী বা আমারও জন্মদিনও তো হতে পারত। আপনার জন্মদিন হবে না, কারণ নিজের জন্মদিন মনে থাকে, আপনার স্ত্রীর জন্মদিনও হবে না, স্ত্রীরা জন্মদিনে স্বামী দেরি করে বাড়ি ফিরলে তেমন রাগ করে না, ম্যারেজ ডে ভুলে গেলে বা সেই দিনে দেরি করে স্বামী ঘরে ফিরলে তাহলে রাগ করে। তাছাড়া গোল চিহ্নের ভেতরে লেখা এম, এটা ম্যারেজ ডের অধ্যক্ষর হওয়ারই কথা। আপনি তো যথেষ্ট বুদ্ধিমান লোক। খুব বুদ্ধিমান না, তবে কার্যকরণ নিয়ে চিন্তা করতে আমার ভালো লাগে। আপনি করেন কি? আমি কিছুই করি না, অবসরে আছি। আগে কি করতেন? সাইকোলজি পড়াতাম। আপনার কি কোনো কার্ড আছে, ভিজিটিং কার্ড? জি না। হারুন বেশ কিছুক্ষণ একদৃষ্টিতে মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, এখন আমি আপনাকে চিনেছি, আপনাকে নিয়ে অনেক বই লেখা হয়েছে, আমার স্ত্রী আপনার বিশেষ ভক্ত, এমনি আপনার নাম মেহের আলী বা এই জাতীয় কিছু, আপনার নামটা কি বলুন তো? আগে একবার বলেছিলেন, ভুলে গেছি, সরি ফর দ্যাট। আমার নাম মিসির আলী।
আপনি কি টেলিফোন আছে আপনার? সেলফোন একটা আছে। হারুন আগ্রহ নিয়ে বললেন, নাম্বারটা লিখুন তো, শায়লাকে দেব, সে খুবই খুশি হবে। আচ্ছা, আপনি কি যে কোনো সমস্যার সমাধান চোখের নিমিষে করে ফেলেন, এটা কি সত্যি? সত্যি একদমই না। যে কোনো মানুষকে দেখে ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন, এটা কি সত্যি? মোটেই সত্যি না। শায়লা, আপনার বিষয়ে যা জানে সবই তো দেখি ভুল। বক ভর্তি চা চলে এসেছে, আগের লোকই চা এনেছে। ডাক্তার ধমক দিয়ে বললেন, ফজলু তোমাকে না চলে যেতে বললাম, তুমি ঘুর ঘুর করছো কেন? স্টুপিড, যাও সামনে থেকে, গাড়িতে বসে থাকো। স্যার কি বাসায় যাবেন? যেতে পারি, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি, চা খেয়ে তারপর সিদ্ধান্ত নিব, এখন গেট লস্ট। ফজলু চলে গেল। মিসির আলী লক্ষ্য করলেন ফজলুর মুখ থেকে ভয়ের চাপ কমেছে, তাকে আনন্দিত মনে হচ্ছে। হারুন মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, চা ভালো হয়েছে, খান, বিস্কিট আছে, বিস্কিট দেব, ভালো বিস্কিট। ধারা, বিস্কিট লাগবে না। হারুন সামান্য ঝুঁকি এসে খানিকটা গলা নামিয়ে বললেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? মিসির আলী বিস্মিত হয়ে বললেন, না, আমিও না। হঠাৎ ভূতের প্রসঙ্গ এলো কেন? হারুন কোনো জবাব দিলেন না, তাকে এখন বিব্রত মনে হচ্ছে। মিথ্যা কথা ধরা পড়ে গেলে মানুষ যেমন বিব্রত হয় সেরকম। মিসির আলী বললেন, আপনি কি কখনো ভূত দেখেছেন? হ্যাঁ, দেখেছিলাম একবার। একটু আগে বলেছেন যে আপনি ভূত বিশ্বাস করেন না। ভূত দেখিনি, আত্মা দেখেছি, আত্মা, আমার মায়ের আত্মা, সেটাও তো এক ধরনের ভূত, তাই না? ও আচ্ছা। আমার সামনে যখন কোনো বড় বিপদ আসে তখন আমার মায়ের আত্মা এসে আমাকে সাবধান করে, তাই নাকি? জি। আত্মার গায়ে যে গন্ধ থাকে এটা জানেন? না, জানি না তো। হারুন চাপা গলায় বললেন, গন্ধ থাকে, কেম্ফরের গন্ধ, বেশ কড়া গন্ধ। সব আত্মার গন্ধই কি কেম্ফরের গন্ধ, নাকি এক এক আত্মার গন্ধ এক এক রকম? হারুন বিরক্ত গলায় বললেন, আমি তো আত্মা শুকে শুকে বেড়াই না যে বলবো কোন আত্মার গন্ধ কি। আমি শুধু আমার মার আত্মাকেই দেখি, তাও আবার সবসময় না, যখন আমি বিপদে পড়ি তখন দেখি, তিনি আমাকে সাবধান করে দেন। উনি শেষ কবে আপনাকে সাবধান করেছেন? হারুন প্রশ্নের জবাব না দিয়ে চট করে উঠে দাঁড়িয়ে বললেন, দেরি হয়ে যাচ্ছে, যাই। বলে আর অপেক্ষা করলেন না, অ্যাপ্রন পরা অবস্থাতেই দরজা খুলে বের হয়ে গেলেন। ইসরায়েলের কাপের চা এখনো শেষ হয়নি, চাটা খেতে সত্যি অসাধারণ হয়েছে। তার কি উচিত চা শেষ না করেই উঠে যাওয়া? একা একা ডাক্তারের চেম্বারে বসে চুপচুপ করে চায়ের কাপে চুমুক দেওয়া অস্বস্তিকর। হঠাৎ করে বাইরে কেউ ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেও তো আবার বিরাট সমস্যা, যদিও সেই সম্ভাবনা খুবই কম, তারপরেও সম্ভাবনা থেকে যায়। প্রবাবিলিটির একটা বইয়ে পড়েছিলেন যে কোনো মানুষের হঠাৎ করে শুপে বিলিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। মিসির আলী চা শেষ করলেন, তাড়াহুড়া করলেন না, ধীরে সুস্থেই শেষ করে চেম্বার থেকে বের হলেন। গেটের কাছে ডাক্তার সাহেবের সঙ্গে তার দেখা হয়ে গেল। তিনি গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন, গা থেকে অ্যাপ্রন খুলে ফেলেছেন বলে তাকে অন্যরকম লাগছে। ডাক্তারের হাতে সিগারেট। তিনি মিসির আলীর দিকে তাকিয়ে বললেন, গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিই, আপনি থাকেন কোথায়? আমি ঝিকাতলায় থাকি, আপনাকে পৌঁছতে হবে না, আমি রিক্সা নিয়ে চলে যাব। আপনাকে গাড়িতে উঠতে বলেছি, উঠুন, ড্রাইভারের পাশের সিটে বসবেন। মিসির আলী উঠলেন, এই মানুষটাকে না বলে লাভ হবে না, হারুন সেই শ্রেণীর মানুষ যারা যুক্তি পছন্দ করে না। ড্রাইভারের পাশের সিটে বসতে কি আপনার কোনো অস্বস্তি লাগছে? না না, অস্বস্তির কি আছে এখানে, অস্বস্তি লাগাতে উচিত। আমি আরাম করে পেছনের সিটে বসবো আর আপনি ড্রাইভারের পাশে হেল্পারের মতো বসবেন, এটা তো এক ধরনের অপমান, আপনি অপমান বোধ করছেন না? মিসির আলী বললেন, অপমান বোধ করছি না, তাছাড়া গাড়ি ড্রাইভার চালাবে না, আপনি চালাবেন, এই ক্ষেত্রে আপনার পাশে বসেই শোভ। গাড়ি আমি চালাবো আপনি বুঝলেন কিভাবে? মিসির আলী বললেন, আপনি গাড়ি নিয়ে চলে যাননি, আমার জন্য অপেক্ষা করছিলেন, কারণ আপনি আমাকে আরো কিছু বলতে চান, সেই ক্ষেত্রে আপনি আমাকে আপনার পাশে বসানোটাই উচিত মনে করবেন। আমাকে ড্রাইভারের পাশে বসিয়েছেন, সেখান থেকে ধারণা করেছি গাড়ি আপনি চালাবেন। হারুন হাই তুলতে তুলতে বললেন, ঠিকই ধরেছেন, আপনার বুদ্ধি ভালো, আমার বুদ্ধি নেই। স্কুলে আমার নাম ছিল হাবা হারুন, হারুন নামে কেউ আমাকে ডাকতো না, সবাই ডাকতো হাবা হারুন। কলেজে আমার নাম হয়ে গেল হাবা,